ষড় ঋতুর বৈচিত্র্যে ভরা রূপসী বাংলার চোখ ধাঁধানো রূপের বসরাজ গ্রামগঞ্জ সবখানে। একদিকে গ্রাম বাংলার নৈসর্গিক সবুজে মোড়া অপরূপ মন মাতানো বন বনানি, অপরদিকে এ যেন একেবারে উর্বশী রমণীর মতো মনোলোভা সাজে সজ্জিত গ্রামীণ বাংলার জনপদ। অপরদিকে শহরকেন্দ্রিক জীবনযাত্রার বর্ণিল বৈভব, এ যেন অবিরাম ছুটে চলার এক দৌড় প্রতিযোগিতা। নিত্যকার ছকে বাঁধা জীবনে আর রুটিনে বাঁধা জীবিকার তাগিদে চলতে চলতে আমরা যখন হাঁপিয়ে উঠি, কিংবা শহরের ইট কাঠ পাথরে মোড়া পরিবেশ পরিস্থিতি দুর্বিষহ লাগে, বন্দি পাখির মতো মনটা উড়ে যেতে চায়, উড়াল দিতে চায় দূর সীমানায় নীল দিগন্তে। প্রিয় দর্শক, সেই দুর্বিষহ বন্দি খাঁচা থেকে বের করে আপনাদের নিয়ে যাব আজ বর্ণিল ও বর্ণাঢ্য মন মাতানো নয়নাভিরাম সাজে সজ্জিত নিসর্গসময় এক বিনোদন কেন্দ্রে। তো চলুন বন্ধুরা, আজ আমি যাচ্ছি রাজশাহী মহানগরীর অন্যতম একটি বিনোদন কেন্দ্র, রাজশাহী জেলা সদরে নওদাপাড়া বনগ্রামে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক, সাথে আপনারাও। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা চার্জার ভেনে চলে যাচ্ছি। দু সাইডের বিল্ডিং, অপূর্ব সব বিল্ডিং, রোড ভিউ এবং সুন্দর করে সবুজ মোড়া গাছগাছালি আপনারা দেখতে পাচ্ছেন। এবং হ্যাঁ বন্ধুরা, আমি এসেই গেছি একেবারে রোডের সাইডে, দেখতে পাচ্ছেন আপনারা পার্কের মূল ভবন, মূল গেটে আমি এসে গেছি প্রায়। একটু পরে আমি চার্জার থেকে নামব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক লোকজন এখানে সমবেত হয়েছে, গাড়ি ঘোড়া অনেক আছে, চার্জার ভ্যান আছে। ওই যে সবুজ বিল্ডিং দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটি হচ্ছে পার্কের গেট বিল্ডিং, উপরতলা অফিস রুম, নিচতলায় টিকিট কাউন্টার এবং সাথে সংলগ্ন প্রবেশ পথ দেখতে পাচ্ছেন বন্ধুরা। অত্যন্ত কারুকার্য করে এই বিল্ডিংয়ের গেটটি, প্রবেশপথটি তৈরি করা হয়েছে। সামনে একটি রাক্ষসের মুখের মতো একটা মুখা অবয়ব তৈরি করা হয়েছে। রাক্ষস এমন হয় কিনা আমি জানি না, তবে আমার মনে হলো রাক্ষসের মুখটা হয়তো এরকমই হবে। দেখতে পাচ্ছেন আপনারা দাঁত, উপরে মাটিতে দাঁত দেখতে পাচ্ছেন এবং মুখের গহ্বর দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর লাগছে বন্ধুরা। এই পার্কের সামনের যে প্রশস্ত এই চত্বরটি, এটাও সুন্দর করে নির্মাণ করা হয়েছে এবং প্রশস্ত করা হয়েছে, যাতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, গাড়ি ঘোড়া নিয়ে আসবে দেখার জন্য এবং লোকজন এখানে জটলা করবে, ঘোরাফেরা করবে, যাতে করে পথচারীর কোনো সুবিধা না অসুবিধা না হয় এবং এখানে যানজটের কোনো সম্ভাবনা তৈরি না হয়, যানজট তৈরি না হয়, এই জন্য এই প্রবেশপথের চত্বরটি প্রশস্ত করে তৈরি করা হয়েছে এবং দুপাশে গাছ লাগানো হয়েছে রোদের সময় দর্শনার্থীরা যাতে করে এখানে ছায়ায় বিশ্রাম নিতে পারে সে ব্যবস্থা করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানকার রোড ভিউ এবং চত্বরের ভিউ। বন্ধুরা, এক মনোলোভা ভিউ আপনাদের সামনে এই প্রবেশ পথের, স্বচক্ষে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এ ভিউটা কত সুন্দর, এই বিল্ডিংটি কত সুন্দর এবং কত মনোরম। এখন আপনাদের সামনে নেম ফলক, পার্কের নেম ফলক দেখতে পাচ্ছেন, শহীদ জিয়া শিশু পার্ক। সামনে টিকিট কাউন্টারের ভিউ দেখতে পাচ্ছেন, তিনটি টিকিট কাউন্টার এখানে আছে, যাতে করে একসঙ্গে অনেকগুলি লোক টিকিট নিতে পারে। বন্ধুরা, এই পার্কটি নির্মাণের জন্য 1995 সালে রাজশাহী সিটি কর্পোরেশন একটি প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের আইটেম ছিল মাত্র 5টি, বিভিন্ন জটিলতার কারণে ওই প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। বর্তমান প্রকল্পের ভিত্তিতে নির্মিত পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2005 সালের 9 ফেব্রুয়ারি। তবে পার্ক স্থাপনের কাজ শুরু হয় 2004 সালের ফেব্রুয়ারিতে। 2004
2006 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পার্কটি সর্বসাধারণের জন্য পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয়। স্থানীয় সরকার ও পল্লুন্নন ও সহবায় মন্ত্রী জনাব আব্দুল মান্নান ভূঁইয়া 2006 সালের 25 ফেব্রুয়ারি পার্কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বন্ধুরা, 12.21 একর জমির উপর পার্কটি স্থাপন করা হয়েছে। বন্ধুরা, এ পার্কে 19টি আইটেমের গেমস প্লে রয়েছে। আইটেমগুলো হচ্ছে মেরিগো রাইডস, মিনি রেল কার, মনোরেল, স্কাই বাইক, অক্টোপাস, সুপার সুইমিং, বাম্পার কার রোড, কেডি রাইস, ফিজিওলজিক্যাল গেমস, 3D মুভি থিয়েটার, পেডেল বোট, বাউন্সি ক্যান্সেল, হর্স রাইডস, পক রাইডস, হ্যানিং সুইং, প্যারাটুবার টিকাপ ও ব্যাটারি কার। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা পার্কের মধ্যকার ভিউ, পার্কের ভিতরের ভিউ। আপনারা এখন দেখতে পাচ্ছেন মনোরেলের টিকিট কাউন্টার। এই মনোরেলটি 20-25 ফিট উপর দিয়ে পিলার দিয়ে তৈরি করা হয়েছে, গোলাকার করে তৈরি করা হয়েছে। এবং এই মনোরেল যখন চলে তখন অপূর্ব সুন্দর লাগে, এখানকার ভিউ অপূর্ব সুন্দর লাগে। বাচ্চা কাচ্চারা যারা চড়ে তারাও এটা উপভোগ করে এবং তারা অত্যন্ত খুশি মনে এই মিনি রেলগাড়ির উপর চড়ে আনন্দ এনজয় করে। বন্ধুরা, এই মিনি রেলগাড়ির পাশেই দেখতে পাচ্ছেন হাতির অভাব সিমেন্ট পাথর তৈরি করা হয়েছে এবং সিঁড়ি লাগানো আছে। বাচ্চা কাচ্চারা এখানে এই উঠে হাতির পেটে চড়ার যে সুখানুভূতি তা অনুভব করে। অপূর্ব মনোলভাবে আপনাদের সামনে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি এখন আস্তে আস্তে করে বাম্পার কার রাইডসের দিকে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন বাম্পার কার রাইডস, এই বাম্পার কার কৃত্রিম লেগের জল থেকে আস্তে আস্তে করে চেনের মাধ্যমে উঠে উপর পর্যন্ত আসে এবং এখানে আসার পর আবার সজোরে নেমে যায় নিচের দিকে এবং এমন জোরে নামে জলে গিয়ে যখন পড়ে তখন এখানকার ওই লেকের জল এমনভাবে ঝর্ণার মতো ছিটকে উপর দিকে ওঠে। কারের মধ্যে যখন যে লোকজন যারা থাকে তাদের তখন আর দেখা যায় না, অপূর্বভাবে সৃষ্টি হয় তখন এখানে, সুন্দর লাগে এবং তাদের কাপড় চোপড়ও ভিজে যায় এই ফোয়ারার ফলে। এটা হচ্ছে বাম্পার কার রাইডস, দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বাম্পার কার। এবং এই যে নালার মতো দেখতে পাচ্ছেন, এই নালাগুলি হচ্ছে বাম্পার কারের গতিপথ। এই পথগুলি দিয়ে আস্তে 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 করে তারা উপরে উঠে যায় এবং সজোরে নিচে নামে। প্রকৃতির অপরূপ রূপ মাধুরীর প্রলেপ পড়ে যে স্থানে, সেই স্থানটা কতটা মনোমুগ্ধকর হয় এবং কি বর্ণিল রূপ ধারণ করে তা সচক্ষে দেখতে হলে বন্ধুরা চলে আসুন এই নওদাপাড়া শিশু পার্কে।
নাগরদোলার মতো একটি রাইডস দেখতে পাচ্ছেন বন্ধুরা। তবে এটি এখন চলছে না, আমি কাছ থেকে সুন্দর করে দেখাচ্ছি, আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন, দেখতে পাচ্ছেন। আমি এক এক করে সবগুলি রাইডসের সামনে যাব বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আপনাদের চোখের সামনে এখন হর্স রাইডস অর্থাৎ ঘোড়ার রাইডস দেখতে পাচ্ছেন, সেটি আমি আরও ভালো করে সুন্দর করে দেখাবো। তার আগে দেখুন বন্ধুরা আরও একটি চরকি এবং এটি সুন্দর করে ঘোরে, কারেন্ট চালিত, খুব ভালো লাগে যখন ঘোরে এটা, এবং বাচ্চা কাচ্চারাও এখানে এনজয় করে। বন্ধুরা আজকাল আমাদের বাচ্চা কাচ্চাদের ঘোরাফেরার মতো খেলাধুলা করার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই। আমাদের বাচ্চারা এখন পড়ে দোতলা তিনতলা চারতলা বিল্ডিংয়ে, খেলার মাঠ সেখানে নেই। পূর্বে যেমন গ্রাম বাংলায় খেলার মাঠ ছিল, বাচ্চারা মাঠে খেলতো, সেই রকম পরিবেশ পরিস্থিতি এখন আর নেই। এখন আমরা আধুনিক যুগে এসে পড়েছি, আমাদের বাচ্চা কাচ্চারা আমরা একা একা স্কুলে ছাড়তেও পারি না, সঙ্গে যেতে হয়, আবার সঙ্গে নিয়ে আসতে হয়, যার জন্য বাচ্চারা যে মুক্ত বিহঙ্গর মতো খেলবে ঘুরবে ফিরবে সে পরিবেশ নেই। এজন্য আমাদের এই বাচ্চা কাচ্চাদের এরকম স্থানে এরকম পার্কে আমাদের ঘুরে নিয়ে যাওয়া উচিত, তাহলে তাদের মনের যে বিকাশ, তাদের যে মেধার পরিপূর্ণতা, অবশ্যই এই পার্কগুলি মধ্যে যখন তারা ঘুরবে তখন সেটা বিকশিত হবে এবং তারা কিছুটা হলেও আনন্দ উপভোগ করবে। এই আনন্দ তাদের জন্য মেধা বিকাশে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে হর্স রাইডস, এই ঘোড়াগুলির পিঠে বাচ্চারা যখন চড়ে তখন তাদের হাসি খুশি মাখা যে মুখটি, তাদের যে উৎফুল্লতা, আপনি দেখে অভিভূত হবেন। এবং একা একা ছোটো বাচ্চাদের এই হর্স রাইডে চড়াবেন না, আপনারাও সাথে থাকবেন, নাহলে পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকতে পারে বা থাকবে। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং এই ঘোড়াগুলি দুলিয়ে দুলিয়ে চড়ে স্প্রিংয়ের সাহায্যে, যার জন্য পড়ে যাওয়ার ভয় থেকেই যায়। এই পার্কে বসার মতো প্রচুর বেঞ্চি আছে, পার্ক কর্তৃপক্ষ তা ব্যবস্থা করে রেখেছে, আপনি এখানে বসে এ পার্কে সৌন্দর্য উপভোগ করতে পারবেন, গল্প করতে পারবেন, কিছুটা সময় কাটাতে পারবেন, তার সুন্দর ব্যবস্থাপনা এ পার্কে আছে। এইগুলি হচ্ছে টিকিট কাউন্টার, বিভিন্ন রাইডসের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপর আপনি রাইডসগুলিতে উঠতে পারবেন। বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কেউ টেনে দেখবেন না, স্কিপ করে যাবেন না, তাহলে অনেক কিছু দেখা থেকে আপনি বঞ্চিত হবেন এবং মিস করবেন। আর সেই সাথে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর লাইক না দিলেও ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যেতে পারে, আর সেই সময় একটা লাইকও দিয়ে দিতে পারেন। তো দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা সেই সাথে আমার এই অভিনব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন বাজিয়ে দেবেন, ওয়াল প্লেস করে দেবেন, এবং সাথে থাকবেন আমি বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক স্থাপনা, প্রসিদ্ধ স্থান, বিভিন্ন জেলা শহর সহ ট্যুরিস্ট স্পটগুলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, তখন সেগুলি আপনারা সবার আগে দেখতে হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই আপনারা দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কৃত্রিম হ্রদটি, এই হ্রদের মাঝখানে একটি পাহাড় তৈরি করা হয়েছে পর্বতের মতো, এই
পর্বতের মাঝখান দিয়ে মিনি রেলগাড়ির সুড়ঙ্গ পথ, সেই আন্ডারগ্রাউন্ড পথ দিয়ে রেল পার হয়ে ঘুরে ঘুরে আবার স্টেশনে ফিরে আসে এবং সুন্দর একটা ভিউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এটি হচ্ছে মিনি রেলগাড়ির টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনি মিনি রেলগাড়ি চড়তে পারেন এবং অনেকটা পথ ঘুরিয়ে আবার এখানে আপনার ফিরে নিয়ে আসবে। অপূর্ব মন মাতানো ভিউ। ক্যামেরায় হয়তো অতটা আপনারা উপভোগ করতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, সচেককে যখন দেখবেন তখন আপনি আবেগে আপ্লুত হবেন, আপনার মনটা আনন্দে ভরে যাবে। এবং আরও একটা জিনিস এখানে পাবেন, তা হলো নির্মল পবিত্র সুন্দর অক্সিজেন, যা আপনার ফুসফুসের বেলুনটা ভরিয়ে যাবে। এরকম অক্সিজেন আমরা সচরাচর শহরের যারা বাসিন্দা তারা আমরা পাই না, গ্রামেগঞ্জের দ্বারা যারা থাকে তারা হয়তো পায়, কিন্তু শহরের বাসিন্দা যারা তারা আমরা এরকম নির্মল বাতাস নির্মল অক্সিজেন আমরা পাই না। তো সেই অভাবটিও আর আপনার এখানে আসলে পূরণ হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা মনোরম সাজে সজ্জিত এই পার্কটি। এটি হচ্ছে উত্তর গেট, এখান দিয়ে প্রবেশ বাইর পথেটি এখান দিয়ে বাইর হওয়া যায়, তবে এখন ইদানিং এটি বন্ধই থাকে সবসময়। এই পার্কটি অনেক প্রজাতির ফুল ফলের গাছ দিয়ে সজ্জিত করা হয়েছে, যা আপনাকে মুগ্ধ করবে এই ভিউ দেখে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওই যে পাহাড় সম যে আন্ডারগ্রাউন্ড যে পর্বতটি তৈরি করা আছে, এই পর্বতের যে সুড়ঙ্গ পথ যেখান দিয়ে রেল চলাচল করে, দেখতে পাচ্ছেন মিনি রেল এই পথটি, এবং দুই সাইডে ব্রিজ নির্মাণ করা হয়েছে, সংযোগ তৈরি ব্রিজ নির্মাণ করা হয়েছে পর্বতের সাথে, ওই সুড়ঙ্গ পথের সাথে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পর্বতের পশ্চিম পাশে একটি পরীর ভাস্কর্য তৈরি করা হয়েছে। পরি এরকম হয় কি না তা বলতে পারবো না, তবে পরীর মতো ডানা যুক্ত করা হয়েছে, এবং পরীর ডানা আছে কি না তাও জানি না, তবে এই ভাস্কর্যটি এই পর্বতের সৌন্দর্য আরও শতগুণ বাড়িয়ে দিয়েছে। এবং এটি এই হ্রদের মাঝখানে হওয়ায় একটা অপরূপ রূপ ধারণ করেছে এই পর্বত শৃঙ্গটি। চলার পথগুলি দুপাশে ফুলে গাছে সজ্জিত, এই পথে হাঁটলে আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে, একথা আমি বলেই রাখলুম। যা বলছিলাম বন্ধুরা, পার্কের ভিতরে অনেক প্রশস্ত জায়গা, প্রশস্ত চত্বর, ঈদের সময় বহু লোকের সমাগম হয়, তখন যাতে করে লোকজন নির্বিঘ্নে চলাচল করতে পারে, এই পার্কের দৃশ্য উপভোগ করতে পারে, এর জন্য পার্ক কর্তৃপক্ষ এখানে অনেক প্রশস্ত জায়গা রেখেছে, কোনো রাইডস রাখেনি, অনেকটা জায়গা। আপনাদের চোখের সামনে এখন প্যাডেল বোট, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই প্যাডেল বোটগুলিতে চড়ে লোকজন এই হ্রদের মধ্যে ঘোরাফেরা করে। তবে আপনি যদি প্যাডেল বোট চালাতে না জানেন, তবে ভুলেও এই প্যাডেল বোটে উঠবেন না, তাহলে বিপদ হতে পারে, সমস্যায় পড়তে পারেন। এই জন্য যারা যাদের জানা আছে তারাই শুধু এই প্যাডেল বোটে উঠবেন, তাছাড়া কেউ উঠবেন না। আর ওই সুড়ঙ্গ পথের মাঝখান দিয়ে আপনারা হেঁটে যাওয়ার চেষ্টা করবেন না, এটা নিষেধ, আর সর্বসাধারণের জন্য নিষেধ করা হয়েছে, সাইনবোর্ড দেওয়া আছে। বন্ধুরা, এর সাথে আমার এই ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওর সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
সেই সাথে বন্ধুরা আমার এই অবিরব চ্যানেলটি আপনারা সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন। ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরীর ভিউ, পরীর ভাস্কর্য, লেকের ভিউ, বন্ধুরা এর সাথে আমার এই ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। আপনাদের ধন্যবাদ।